দাদের সাথে কি হয় না দে হয় না ইজের সাথে দে হয় না এটা হবে না হবে এটা হবে না না হয় না দে হয় না তোমার ক্ষেত্রে থেকে ডু বা ডন্ট হয় যদি সেন্টেন্সটা কি আবদ্ধ তাহলে আবদ্ধ বুঝতে হবে যে ডন্ট আর না আবদ্ধ তাহলে ডু ব্যবহার করতে এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে ইজের সাথে তোমার ক্ষেত্রে থেকে দে হয় না মানে দে যদি সাবজেক্ট থাকে দে ওই জায়গায় হইতেছে ইজ না হয়ে আর বসবে হ্যাজ এর ক্ষেত্রে সেম একই ওয়াজ এর ক্ষেত্রে কি ডাজ এর ক্ষেত্রে এখন দেখো একটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে মানে কেমন করে কি হচ্ছে এভরি এভরিবডি ইজ ফ্রি না কারণ আছে দেখো এভরিবডি লাইকস হিম এখন দেখ এটা এজ ইজ আছে কিন্তু এভরিবডি সাবজেক্ট কিন্তু দে এটা কিন্তু প্লুরাল তাহলে বুঝতে হবে সাবজেক্ট প্লুরাল তার সাবজেক্ট হচ্ছে কি দে তাহলে এজ টুকুর সাবজেক্ট হচ্ছে আমাদের দে দে বসাবো লাস্টে বসালাম সাবজেক্ট সবসময় দে বসে কারণ আমি একটু বলছি যে দের সাথে কোনো দিন ইজ হয় কি হয় আর হয় তাহলে সেন্টেন্সটা হাবত করতে হবে তাহলে আরেন্ট আর্ট আছে দেখো এভরিবডি তাহলে এভরিবডি এটা হইতেছে কি তোমার যে সাবজেক্ট দে বসালাম এখন দেখো আমি বলছি যে এটা তো বলছি যে তোমার দের সাথে কি হবে না তোমার যে ডাজ হবে না কি হবে ডন্ট হবে বা ডু হবে সেন্টেন্সটা তোমার যে থেকে যে হাবত করতে হবে না বলতে তাহলে এর কারণে এই জায়গা ডন্ট হবে কি হবে ডন্ট মন জেন থাকে যেমন এভরি মাদার লাভস আর চাইল্ড প্রত্যেক মাতার ভাগ তাহলে এভরি মাদার প্রত্যেক মা এটা হচ্ছে প্লুরাল তাহলে প্লুরালের সাবজেক্ট সবসময় কি দে মনে রাখতে হবে যে যখনই সাবজেক্ট দিয়ে থাকবে তখনই আপনার মনে রাখবে যে এই এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে ইজের সাথে দে হয় না কি আর হয় হ্যাজ এর সাথে তোমার দে হয় না হ্যাভ হয় তারপর ওয়াজ এর সাথে ওয়ার হয় না ওয়াজ সাথে দে হয় না কি মানে ওয়াজ এর সাথে দে হয় না কিন্তু কি ওয়ার হয় কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে যে এই সাবজেক্ট অনুযায়ী তোমার কি করতে হবে বসাইতে হবে যে এগুলা দে যদি সাবজেক্ট থাকে তাহলে এই কয়েকটা থাকলে মনে রাখতে হবে যে এগুলা বিপরীত হবে ইজের পরিবর্তে আর হ্যাজ এর পরিবর্তে হ্যাজ ওয়াজ এর পরিবর্তে ওয়ার ডাজ এর পরিবর্তে ডন্ট এগুলা কিন্তু বিস্তারিত বুঝতে হবে আরো আরো কিছু অনেক গুরুত্বপূর্ণ অপশন আছে যেগুলো হচ্ছে যে মনে রাখতে হবে আর তো একটা নাকি শিখে দিলে হয়ে যাবে যে মনে রাখবো প্রথমে মূল ভাব থাকলে শেষে উইলি বসে প্রথমে দুর্ন থাকলে শেষে উইলি বসে প্রথমে নেবার তারপর অলয়েস থাকলে বসে তারপর দেখো লেটাস থাকলে শেষে শ্যাল বসে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তারপরে প্রথমে লেট হিম লেট মি লেট দেম লেট রহিম যদি রাহিম ইত্যাদি থাকে তাহলে শেষে উইলি বসে
এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় মনে থাকে, থেকে যে কোনো একটা আসতে পারে। প্রথমে মূল বার থাকলে শেষে উইলে বসবাস, সরাসরি কোনো কথা না। প্রথমে ডু নট থাকলে শেষে উইলে, প্রথমে লেবার বা অলওয়েজ থাকলে শেষে উইলে, প্রথমে লেটাস থাকলে শেষে শ্যাল, এটা এটা হলো বিন্দু। আর প্রথমে লেট হিম, লেট মি, লেট দেম, লেট ডু হিম ইত্যাদি থাকলে তাহলে শেষে কি বসবে? উইলে। এগুলো কিন্তু ওইদের থেকে দেখলেই পাওয়া যাবে যে ট্যাকোশন এগুলো যদি সেন্টেন্স গুলো শুরুতে থাকে তাহলে কি হবে তোমার এগুলোর ক্ষেত্রে কি শেষে উইল, শুধু একটা ভিন্ন ভিন্ন মধ্যে হচ্ছে আমাদের লেটাস, লেটস বা লেটাস থাকলে শেষে কি শ্যাল উই, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো যে এই কয়েকটা উদাহরণ দেয়, আমি উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। এটা তোমার হচ্ছে বাসায় বারবার যদি দেখো তাহলে বুঝতে পারবা যে এই তো অচিরে সবগুলো তোমার হচ্ছে আয়ত্তে এসে গেছে এবং তারা দিয়ে তুমি সবগুলাই কি করতে পারো। যেমন আছে প্রথমে দেখো ডু নট গো দেয়া দিলাম একটা, তারপর আছে তোমার নুদাসাম একবার ছোট করে দিলাম বিদ্যুৎ থেকে, তারপর লেট হিম গো দেয়া আকে সেখানে যেতে দাও, আর আছে দেখো লেটাস প্লে ক্রিকেট দিলাম এটা দিলাম, দেখো তিনটাই চারটা উদাহরণ। প্রথমে ডু নট থাকলে মনে কর শ্যাল উইল ইউ, আর প্রথমে দেখো ভার্ব এটা সরাসরি তাহলে বুঝতে হবে যে এটা মূল ভার্ব, সেন্টেন্স হতে মূল ভার্ব থাকলে কি হবে উইল ইউ, একদম হয়তো সহজ বসে। আর এটা লেট হিম থাকলে শেষে এটা উইল ইউ, একটু আগে তোমাদের আমি বিস্তারিত সবগুলো লিখছি। এটার ক্ষেত্রে শুধু বলুন লেটাস থাকলে শ্যাল উইল, এগুলা বারবার বাসায় দেখবা। আর হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী আশা করি হতেছে যে তোমরা যদি এভাবে যদি পড়ো তাহলে তোমরা হতেছে ভালো করে শিখতে পারবে এবং কি পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবা। এই ভিডিওগুলো বারবার যদি দেখো টাইটেল তুমি করতে পারবা। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা হতেছে যে এগুলো দেখবা, না বুঝলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা এগুলো করার যদি না বোঝো তাহলে ওদের সঙ্গে তুমি করবে কমেন্টের মাধ্যমে এটা উঠে দেবে বা ওইভাবে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। এবং কি এটা আমাদের যে নতুন একটা চ্যানেল খোলা আছে, আর আমার তো অধিকাংশ সবাই চেনো জানো ঠিক আছে যে, আর এগুলা হইতেছে করবা এবং যদি না বোঝো বারবার হইতেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর বিশেষ ক্ষেত্রে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে যে এখন বা অতিরিক্ত মানে সবাই হইতে শিখে যে আমার আমি যে স্কুল টিচার গেছি সবার শিক্ষা এটা যেন বাইরে আস্তে আস্তে জানিয়ে দেবে। এবং হইতেছে কি যে চ্যানেলটা চালু করার পরে যদি ভালো লাগে তাহলে কি করবো হইতেছে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আশা করি সবাই তোমরা ভালো থাকবে, গুড বাই।